আমি এটা বলতে পারি যে ব্যক্তিগতভাবে কৃষ্ণনগর বেছে নেবার সিদ্ধান্ত আমার ছিল। এই জায়গাটার সাথে আমি হয়তো আপনারা সকলে জানবেন বা হয়তো অনেকে জানে না যে আমার প্রথম অভিনয় জগতে পা রাখা কিন্তু কৃষ্ণনগর থেকেই শুরু হয়। আমার প্রথম ছবি পারবোনা আমি ছাড়তে তোকে এই হোটেল হাভেলি থেকেই কিন্তু আমি কৃষ্ণনগরের চারপাশে এলাকায় বেরিয়ে শুটিং করেছি। তো এই জায়গাটা আমার খুবই কাছের, এই জায়গা থেকে কৌশানী মুখোপাধ্যায় হয়েছে। তো সেই জায়গায় আবার প্রার্থী হিসেবে দাঁড়াতে পেরে এটা আমার অনেক বড় সৌভাগ্য আর আমি দিদির কাছে অনেক কৃতজ্ঞ। অনেক আত্মীয় স্বজন ছড়িয়ে রয়েছে, কেউ রানাঘাটে কেউ এখানে আছে। তো ছোটবেলাও আমার এখানে যাতায়াত চলেছে, এখানে অনেকে আছে যারা আমার সাথে দেখা করতে এসছে আমার পরিবারে। তো এই জায়গাটা খুবই কাছের আমার, আমার হৃদয়ের সাথে যুক্ত। আমার লড়াইটা কঠিন আজকের দিনে দাঁড়িয়ে সব লড়াই, তাই জন্যই সেটা লড়াই, কিন্তু জীবনে লড়তে হবে, লড়ার জন্য এসেছি। আর এখানে মাস্টার মশাই আছেন, এখানে আমার দলের প্রত্যেকটা কর্মী আছে, এখানে আমার অনেক অভিভাবকরা আছে যারা আমাকে শেখাবে, আর তারা এত বছর ধরে এখানে রয়েছেন, তারা আমাকে পুরোটা গাইড করবেন যে আমি কীভাবে কী এগোবো, কীভাবে কী করব। আর তাদের সাহায্যে আমি নিশ্চিত যে জয়ী তো আমরাই হব। তিনি বলেছেন যে কৃষ্ণনগর শহরের মানুষ আপনাকে প্রার্থী হিসেবে পছন্দ করছে না এবং আপনার সঙ্গে কৃষ্ণনগরের কোনো যোগ নেই, ফলে শহরের মানুষ এবং কর্মীদের একটা অংশ যারা চাইছেন আপনি প্রার্থী হন। প্রথম দিন দিদির কাজ দেখে, দিদির উন্নয়ন দেখে আর তৃণমূল দলের লোগোতে, আমাকে দেখে কাউকে আমি ভোট চাইছি। আমি আমার মনে হয় আমি তাদের সাথে এখনো আমার পরিচিতি হয়নি যে তারা আমার বিরুদ্ধে বলছে, বাট আমাকে জানলে বা আমাকে চিনলে, তাদের সাথে মিশতে পারলে আমার মনে হয় সেটা অনেকটাই পরিবর্তন হবে এই চিন্তাধারার। আর মানসিকতা মানুষের ব্যক্তিগত ব্যাপার, আমি পুরোটা নিজের মতন করে নিতে পারবো এটা আমার নিজের প্রতি বিশ্বাস। লোকসভা আর রাজ্যসভা ভোটের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেকটাই পার্থক্য আছে। আর আজকে যেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গাগুলোতে খামতি হয়েছে এখান থেকে, সেই জায়গাগুলোই পরিপূর্ণ করতে দিদি আমায় এখানে পাঠিয়েছে। আর সেই জায়গাগুলোতে আমি নিজে পায়ে হেঁটে সব ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছাবো। আগের যিনি প্রার্থী ছিলেন লোকসভাকে মহামৈত্র, তার মানে তার খামতি ছিল প্রচারে, তিনি সাফল্য করতে পারেননি বলে আপনার মনে হয় না? আমি আমি একদমই মহামৈত্রকে নিয়ে এখানে কিছু বলতে আসিনি। দিদি এখানে এত দিন ধরে এখানে পুরো এলাকা সামলাচ্ছেন, তিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও, তো উনি ওনার থেকে বেশি জ্ঞানী আমি কখনোই নই। কিন্তু আমি এটাই বলবো যে লোকসভা ভোটের কথা আপনি বললেন যে এখানে এত ভোটে হেরেছে, 50,000-এর ওপর ভোটে, তো সেই জায়গার যে খামতিগুলো থেকেছে নিশ্চয়ই তাই জন্য বহিরাগতগুলো ঢোকার জায়গা পেয়েছে, সেই জায়গাটা আমি পরিপূর্ণ করতে এসেছি, সেটা আমার চেষ্টা থাকবে। আপনি রাজনীতিতে আসার সিদ্ধান্তটা মানে মানে কেন নিলেন না? হঠাৎ রাজনীতি কেন? বেশ তো এই মুহূর্তে মধ্যে কখনোই তো ছিলেন এখনো আছি আমার ছবিগুলো এখন জাস্ট হল্টে রয়েছে, আমি আমার কাজ আমার দায়িত্ব একটুখানি শেষ হলে আমি আবার ছবিতে ফিরবো। মানে রাজনীতিতে আসার সিদ্ধান্তটা হঠাৎই নিলেন নাকি না কারো রিকোয়েস্টে বা কারো অনুরোধে? হঠাৎ না, আমার মনে হয় আমার প্রথম যেই ফোনটা যায় সেটা আমার দলের তরফ থেকে, দিদির তরফ থেকে, যে তারা চাইছে, তারা আমাকে নির্বাচিত করতে চাইছে প্রার্থী হিসেবে। তো তখন আমি জায়গাটা নিয়ে কিছু শুনিনি, কিন্তু সিদ্ধান্তটা যেহেতু দিদির তরফ থেকে এসেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসেছিল, তো সেটা নিয়ে আমি যখন আমার পরিবারের সাথে বসে আলোচনা করি, তাদের পুরো সমর্থন ছিল যে আমি এগিয়ে যাই, আর তাই জন্যই আজকে আমি এখানে। যদি জয় হয় আপনার, মানুষ কিভাবে আপনাকে কাছে পাবে? যদি আপনি ভোটে জেতেন, মানুষেরই আপনি কিভাবে কাজ করবেন বা মানুষ আপনাকে কিভাবে পাবে? একজন সাধারণ প্রার্থী হলে ঠিক যেভাবে মানুষ তাকে পাবে, আমাকেও ঠিক সেইভাবেই পাবে। আমি এখানে কৃষ্ণনগরে এইভাবে জাস্ট গাড়ি করে হাত নাড়তে আসিনি, এখানে মানুষের ঘর অবধি পৌঁছাতে এসেছি, পায়ে হেঁটে চারিদিকে যাব, যা যা দরকার আমার তরফ থেকে আমি সবটা করব, আর যা আমি প্রতিশ্রুতি দেবো সেই কথা আমি রাখবো। আমার যেমনভাবে সময় হবে অভিনয় জগৎ আর এই দুটো জগৎকে মিল, দুটো জগৎ আলাদা, মানুষের মানসিকতার আমার মনে হয় পরিবর্তন হওয়ার সময় এসে গেছে, আমি দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করব। আর যখন কাজ নেই তখন আমি কৃষ্ণনগরেই থাকবো।
কোন ইস্যু নিয়ে ভোটে যাচ্ছে আমি যাব। তারা আমার গুরুজন, তারা আসতে পারেননি, তারা হয়তো অনেকে খবর পাননি, অনেকের হয়তো আমার সাথে দেখা হয়নি বা তাদের সাথে আমার কথা হয়নি, তাই উনি আসতে পারেননি। তার জন্য আমার কোনো ক্ষোভ নেই, কোনো বিক্ষোভ নেই, আমি নিজে যাব। আমি অনেক ছোট বয়সে তাদের সবার থেকে, আর আমার কাছে তারা সকলে সম্মানীয়, আমি নিজে পৌঁছাবো। সবাইকে নিয়ে নামতে চাইছি, একদম একদম একদম।